ব্রয়লার মুরগির খামারে অধিক পরিমাণে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করায় মানবদেহে সৃষ্টি হচ্ছে নানা রোগ ব্যাধি। এই বিষয়টি গুরুত্ব দিয়েই স্বাস্থ্যসম্মত মাংস উৎপাদনের গবেষণায় নামে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। যে অ্যান্টিবায়োটিকের যে ক্ষতিকর দিকগুলো আছে এগুলো যদি আমরা কমিয়ে আনতে পারি এবং মুরগির মাংসের মাধ্যমে আমরা যদি এই যে আমাদের ঔষধি গাছগুলো আমরা ব্যবহার করেছি মুরগির খাদ্যে, খাদ্যের সঙ্গে সম্পূর্ণ কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেফটিটা। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের কীভাবে আমরা এগ্রিকালচার যে পণ্যগুলো আছে এগুলোকে অ্যান্টিবায়োটিক মুক্ত বা কীটনাশক মুক্ত করা যায়। গবেষক দলের সহায়তায় নিরাপদ ব্রয়লার মাংস উৎপাদন শুরু করেছে খানসামা উপজেলার একটি খামার। এদের গবেষণার মাধ্যমে আমরা যে ফর্মুলেশন পেয়েছি কিছু অর্গানিক গাছের পাতা বা ঔষধি ব্যবহার করতে পেরেছি, আমার কাছে এটা খুব ভালো মনে হয়েছে। এবং বিশেষজ্ঞরা বলছেন ব্রয়লার মুরগির মাংসে অধিক পরিমাণে আমিষ রয়েছে, তবে বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে সে মাংসই স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বাজারের যে মানে অ্যান্টিবায়োটিক ইউজ হয় প্রায় সেরকম অ্যাক্টিভিটি হিসাবে কাজ করবে এবং ফলে আমরা যে পোলট্রি মিটটা পাবো সেটা হচ্ছে টোটালি অ্যান্টিবায়োটিক। স্থানীয় পর্যায়ে যে একটি প্রযুক্তি উদ্ভাবন করেছে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারা একটি যে পোলট্রি ফিডের যে একটি ফর্মুলেশন তৈরি করছে সেটি এখানে এক্সপেরিমেন্ট হচ্ছে এই খানসামা উপজেলাতে। এটি আমি বলবো অত্যন্ত ভালো উদ্যোগ। এই গবেষণা সাফল্য সারা দেশে ছড়িয়ে দেওয়ার তাগিদ গবেষকদের। দিনাজপুরের খানসামা উপজেলা থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই।